প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আজকে হয়তো অলরেডি তোমরা হয়তো লক্ষ্য করেছো আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। একেবারে সায়েন্সের টিচার থেকে আজকে আমি বাংলার শিক্ষক হয়ে গিয়েছি। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য। তোমরা আমার সাথেই থাকো, আর এই ধ্বনি পরিবর্তন এই বিষয়টাকে তোমরা একটু গুরুত্বের সাথে আমার সাথে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমার বিশ্বাস যে আজকের পর থেকে তোমার ধ্বনি পরিবর্তন নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, ধ্বনি পরিবর্তন, আগে প্রথমে তোমাকে বুঝে নিতে হবে ধ্বনিটা কী। ধ্বনিটা হচ্ছে ভাষার মূল উপাদান, অর্থাৎ ভাষার মূল উপাদানকেই বলা হয় ধ্বনি। আমরা এভাবে বলতে পারি, বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজ করি তাই হচ্ছে ধ্বনি। ধ্বনি এবং বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে, অর্থাৎ ধ্বনি নির্দেশক প্রতীককেই আমরা বলে থাকি বর্ণ, অর্থাৎ যেগুলো আমরা লিখি সেগুলোকে আমরা বলে থাকি বর্ণ। তো যাই হোক, এখানে দেখো ধ্বনি পরিবর্তনটা আসলে কি, বর্ণের পরিবর্তনকেই বলা হয় আসলে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্বর বর্ণের বা স্বরধ্বনির পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বর বর্ণের বা স্বরধ্বনির পরিবর্তন নিয়ে। তার আগে তোমাকে একটু এই জায়গাটাতে খেয়াল করতে হবে, মূল এবং তৈরি, এটা দ্বারা আমি কী বুঝিয়েছি। মূল দ্বারা বুঝিয়েছি আমি মূল শব্দ, এবং তৈরি দ্বারা বুঝিয়েছি আমি তৈরি শব্দ। অর্থাৎ মূল শব্দ থেকে তৈরি শব্দের দিকে খেয়াল করলেই আমরা যেন বুঝতে পারি ধ্বনির পরিবর্তনটা আসলে কোথায় হয়েছে। তো স্বর বর্ণের বা স্বরধ্বনির পরিবর্তনের প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো হলো স্বরাগম। স্বরাগমটা আসলে কি, এই যেখানে আমি লিখে রেখেছি স্বরের আগমন, অর্থাৎ স্বরের আগমন যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলবো স্বরাগম। সেটা কোথায়, তৈরি শব্দ যদি স্বরের আগমনটা ঘটে তাহলে সেটাকে আমরা বলবো স্বরাগম। স্বরাগমটা মোটামুটি তিন ধরনের হতে পারে। এক নাম্বার আমরা বলবো হচ্ছে আদি স্বরাগম, আদি স্বরাগম, অর্থাৎ তৈরি শব্দের শুরুতেই, তৈরি শব্দের শুরুতেই স্বরের আগমন ঘটবে। যেমন আমি বলতে পারি স্পর্ধা, তো এখান থেকে আমাদের যে শব্দটা আসে সেটা হলো আস্পর্ধা। তো দেখো আস্পর্ধা, দেখো তৈরি শব্দে আমাদের স্বরবর্ণের আগমন ঘটেছে, সো এটাকে আমরা বলবো আদি স্বরাগম। সেকেন্ডলি আমরা যেটা শিখবো সেটা হলো মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। বুঝতেই পারতেছো মধ্য মানে কি, মধ্য মানে মাঝখানে, অর্থাৎ তৈরি শব্দের মাঝে যদি স্বরবর্ণের আগমন ঘটে তাহলে আমরা সেটাকে বলবো মধ্য স্বরাগম। যেমন কি, যেমন আমি লিখলাম, যেমন মনে করো আমি এখানে লিখলাম জানলা, এটা আমার মূল শব্দ, তো তৈরি শব্দটা হবে জানালা। দেখো আমার মাঝখানে নর সাথে একটা আকার চলে এসেছে, অর্থাৎ আ চলে এসেছে, তো এটাকে বলা হয় মধ্য স্বরাগম, অর্থাৎ জানালা। এরপরে আমরা শিখবো সেটা অন্ত স্বরাগম। অন্ত মানে কি, অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে শেষ। আমরা যেমন বলি দিগন্ত মানে দিকের শেষ, দিগন্ত, ঠিক আছে? তো এটা তোমরা মনে রাখবা, অন্ত স্বরাগম মানে হচ্ছে শেষ, অর্থাৎ স্বরের আগমনটা ঘটবে শেষে, স্বরাগম। আজ, আজ থেকে কি হয়, আজি। দেখো এই আজি শব্দটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো আজ যোগ ই, অর্থাৎ ইটা এখানে চলে এসেছে, এটাকে বলা হয় অন্ত স্বরাগম। এবার আমরা শিখব স্বরলোপ। স্বরলোপটা আসলে কি, স্বরাগমের ঠিক উল্টোটাই হচ্ছে স্বরলোপ, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে স্বরাগমের, স্বরাগমের বিপরীত, বিপরীত, স্বরাগমের বিপরীতটাকেই বলা হয় আসলে স্বরলোপ। যেমন ধরো আমি লিখলাম, এটাও আবার তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে আদি স্বরলোপ, আদি স্বরলোপ। দেখো আদি স্বরলোপটা আসলে কি, আদি স্বরলোপটা হচ্ছে এটা ঠিক উল্টা। যেমন আমি আস্পর্ধার, আস্পর্ধা,
এই আস পর্দার আটাকে যদি আমরা বাদ দিয়ে লিখি স্পর্দা, তাহলে সেটাই হবে আমাদের আদি সরালো। তারপরে ধরো, যেহেতু আমি এখানে কথায় লিখছি যে সরাগমের বিপরীতটাই আসলে হচ্ছে সরলোপ, অর্থাৎ আমরা যদি মধ্য সরলোপটা চিন্তা করি, দেখো মধ্য সরলোপ, যেমন ধরো জানালা, এই জানালার মাঝখান থেকে আটাকে বাদ দিলে হবে জানলা, এটাই হলো মধ্য সরলোপ, অর্থাৎ মাঝখান থেকে আটা বাদ পড়েছে, অর্থাৎ মধ্য স্বরটা বাদ পড়েছে, তো আমরা লিখবো এটা জানলা। তারপরে দেখো তিন নাম্বার, তারপরে হচ্ছে কি অন্ত সরলোপ। অন্ত সরলোপ মানে কি, ওই শেষের, তোমরা হয়তো বা বুঝতে পেরেছো যে শেষ দিক থেকে এটা বাদ পড়বে, অন্ত সরলোপ, অন্ত সরলোপ, অর্থাৎ স্বরের পরিবর্তন শেষ থেকে বাদ যাবে। যেমন আজি থেকে, আজি থেকে হবে আজ, এখানে ইটা বাদ পড়েছে। তো এই থেকে আমরা শিখে নিলাম কীভাবে সরলোপটার, সরলোপের ধ্বনি পরিবর্তনটা হয়। তো এরপরে আমরা শিখব আরও কিছু নিয়ম আছে, এখান থেকে স্বরধ্বনির পরিবর্তনের আরও কিছু নিয়ম আছে। যেমন এরপরে আছে অপিনিহিতি, যেটা অনেকেই বুঝতে পারে না, জাস্ট ছোট্ট একটা ট্রিক্সকে আজকে আমরা কাজে লাগিয়ে আমরা শিখে রাখবো কীভাবে অপিনিহিতি এই ধ্বনি পরিবর্তনটা হয়। অপিনিহিতি, অপিনিহিতি মনে রাখবে, এখানে তৈরি শব্দের ভিতরে, তৈরি শব্দের, তৈরি শব্দের মধ্যে কী থাকবে, তৈরি শব্দের মধ্যে থাকবে হচ্ছে হ্রস্যই অথবা হ্রস্যৌ, এই দুটা থাকবে, তৈরি শব্দের মধ্যে হ্রস্যই অথবা হ্রস্যৌ থাকলেই আমরা সেটাকে বলবো অপিনিহিতি। যেমন আমরা বলি বাক্য, এখান থেকে আমরা লিখতে পারি বাক্য, খেয়াল করো মাঝখানে হ্রস্যই চলে এসেছে, সো এটা অপিনিহিতি। তারপরে আমরা বলতে পারি চাল, চাল থেকে কি হয় চাউল, দেখো এখানে হ্রস্যও চলে এসেছে। এইভাবে আমরা অপিনিহিতির নিয়ম ফলো করে, নিয়ম অনুসরণ করে আমরা স্বরধ্বনির পরিবর্তনটা করতে পারি। এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অসমীকরণ, 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 দেখো অসমীকরণটা কি, অসমীকরণে হচ্ছে মূল শব্দে দুটো শব্দ একই থাকবে, এই কথাটা মাথা রাখবা যে মূল শব্দে, মূল শব্দে দুটি শব্দ, দুটি শব্দ কি হবে একই হবে, একই হবে, আর তৈরি শব্দে, তৈরি শব্দে একটি কি আসবে আকার আসবে, তৈরি শব্দে একটিতে আকার আসবে, আকার আসবে, এই ট্রিক্সটা তোমরা মাথায় রাখবা। যেমন আমরা বলতে পারি ধপ ধপ, দেখো এখানে মূল শব্দের দুটি শব্দ কিন্তু একই, ধপ ধপ, এটার সাথে আমরা তৈরি শব্দের পশ্চাতে একটা আকার নিয়ে আসবো, তাহলে হবে ধপা ধপ, ধপা ধপ। এরপরে আমরা বলতে পারি ধরো ঝনঝন, ঝন ঝন, তো এখানে একটা আকার নিয়ে আসো, তাহলে হবে ঝনা ঝন, এটা হচ্ছে অসমীকরণ। অথবা আমরা বলতে পারি টপ টপ, টপ টপ, দেখো এখানে আমরা মূল শব্দে টপ টপ দুটো একই শব্দ, আর পর সাথে যদি একটা আকার নিয়ে আসি তাহলে হবে টপা টপ, টপা টপ। আমরা এইভাবে স্বরধ্বনির পরিবর্তনটা করতে পারি। এখন আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, এই স্বরধ্বনির, স্বরধ্বনির পরিবর্তনের সবচাইতে মজার যেটা আর কি, অর্থাৎ স্বরসঙ্গতি নিয়ে। অনেকে স্বরসঙ্গতি বিষয়টা বোঝে না, স্বরসঙ্গতি বিষয়টা আসলে বোঝাটা খুবই সহজ। স্বরসঙ্গতি কথাটার অর্থ কী, স্বরসঙ্গতি কথাটার অর্থ হচ্ছে কারের সাথে কারের পরিবর্তন, কার সাথে কারের সাথে কারের পরিবর্তন, কার কী, যেমন আকার, ওকার, ঠিক আছে ইকার, এইগুলোর পরিবর্তন হবে। তো আমি এখানে একটু লিখে নিই স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, দেখো কারের সাথে কারের পরিবর্তন, এটা কিন্তু চারভাবে হয়। যদি কারের সঙ্গে কারের পরিবর্তন প্রথমেই হয়
যদি কারের সঙ্গে কারের পরিবর্তন প্রথমেই হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে এক নম্বরে পরাগত, পরাগত। যদি কারের সাথে কারের পরিবর্তনটা একেবারে শেষে হয়, অর্থাৎ তৈরি শব্দের শেষে গিয়ে কারের পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা বলবো প্রগত। আর যদি কারের সঙ্গে কারের পরিবর্তনটা তৈরি শব্দের মাঝে হয় তাহলে আমরা সেটাকে বলবো মধ্যগত, মধ্যগত। এবং কারের সঙ্গে কারের পরিবর্তনটা যদি সব জায়গাতেই হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে অনন্যগত। অর্থাৎ বানানটা কিন্তু এরকম, বানানটা একটু খেয়াল করো, অনন্যগত, অনন্যগত। আচ্ছা, যেমন পরাগতটা কী কী বলেছিলাম, অর্থাৎ যদি প্রথমেই পরিবর্তন হয়, যদি প্রথমেই পরিবর্তন হয়, অর্থাৎ তৈরি শব্দের প্রথমেই যদি কারের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলব পরাগত। এক্সাম্পল হিসাবে যেমন আমি লিখলাম, ধরো লিখা, লিখা থেকে আমরা লিখতে পারি লেখা, এটা কিন্তু প্রথমে পরিবর্তন হয়েছে, তাই এটাকে আমরা বলবো পরাগত। দেখো এখানে ছিল লিখা, আমি লিখলাম কি লেখা, আমার খার কিন্তু কিছু হয় নাই, খা যা ছিল তাই আছে, এই লিটা লেতে পরিণত হয়ে গেছে, এটা হচ্ছে পরাগত। প্রগতটা কি, প্রগতটা যদি শেষে পরিবর্তন হয়, যদি কোথায় পরিবর্তন হয়, শেষে। যেমন আমি ধরো লিখলাম নৌকা, নৌকা থেকে আমি লিখলাম কি নৌকো, খেয়াল করো, দেখো নৌকো, আমার পরিবর্তনটা কোথায় আছে, নৌ কিন্তু ঠিকই আছে, আমার এই কাটা কীতে পরিণত হয়েছে, কোতে পরিণত, অর্থাৎ আকারটা ওকারে পরিণত হয়েছে, এটাকে বলা হয় প্রগত। এবার আসো মধ্যগত, মধ্যগতটা কি, যেমন ধরো আমি লিখলাম জিলাপি, ধরো লিখলাম জিলাপি, এখান থেকে কি হইল, ধরো এখান থেকে হইল জিলিপি, জিলিপি। দেখো এখানে আকার ছিল, আকার থেকে ইকারে পরিণত হয়েছে, এটাকে বলা হয় মধ্যগত। অনন্যগতটা কি, অনন্যগতটা হচ্ছে যেমন আমি লিখলাম মানা, মানা থেকে কি হইল মেনে, এটাকে বলা হবে অনন্যগত। দেখো এখানে, এখানে আকার, আকার এই দুই আকার পরিবর্তন হয়ে দুটাই একারে পরিণত হয়েছে, সো এটাকে বলা হয় অনন্যগত পরিবর্তন। একইভাবে হতে পারে জানা, জানা থেকে কি হতে পারে, জানা থেকে হতে পারে জেনে। এইভাবে আমরা ধ্বনির পরিবর্তনগুলো করতে পারি। আজকে ধ্বনির পরিবর্তন নিয়ে কথা বললাম, তো তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাদের সামনে আগামী দিন আমি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন নিয়ে কথা বলবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।